সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন কাজী নজরুল ইসলাম রচিত মৃত্যুক্ষুধা উপন্যাসটির ষষ্ঠ পর্ব। আমি ওয়ারা, কারিম, সাথে থাকুন। চাঁদ সড়কে সেদিন বেশ একটু চাঞ্চল্যে সাড়া পড়ে গেল। লক্ষ্মী ছাড়া মতো চেহারা লম্বা চড়া একজন মুসলমান যুবক কোত্থেকে এসে সোজা নাজির সাহেবের বাসায় উঠল। নাজির সাহেব কৃষ্ণনগরে সবে বদলি হয়ে এসে চাঁদ সড়কেই বাসা নিয়েছেন। যুবকের গায়ে খেলাফতি ভলান্টিয়ারের পোশাক, কিন্তু এত ময়লা যে চিমটি কাটলে ময়লা ওঠে। খতরেরই জামা কাপড়, কিন্তু এত ময়লা যে বস্তা বলে ভ্রম হয়। মাথায় সৈনিকদের ফ্যাটিক ক্যাপের মতো টুপি, কিন্তু তাতে অর্ধচন্দ্রের বদলে পিতলের ক্ষুদ্র তরবারি ক্রস। তরবারি ক্রসের মধ্যে হিন্দু মুসলমানের মিলনাত্মক একটা লোহার ছোট্ট ত্রিশূল, হাতে দরবেশি ধরনের অষ্টাবক্রীয় দীর্ঘ যষ্ঠী, সৈনিকদের ইউনিফর্মের মতো কোট প্যান্ট, পায়ে নৌকোর মতো একজোড়া বিরাট বুট, ছড়ে অনায়াসে নদী পার হওয়া যায়। পিঠে একটা বোম্বাই কিট ব্যাগ। শরীরের রং যেমন ফর্সা, তেমনি নাক চোখের গড়ন, পা থেকে মাথা পর্যন্ত যেন মাপ করে করে তৈরি, গ্রিক ভাস্করের অ্যাপোলো মূর্তির মতো নিখুঁত সুন্দর। কিন্তু এমন চেহারাকে লোকটা অবহেলা করে করে পরিত্যক্ত প্রাসাদের মর্মর মূর্তির মতো কেমন ম্লান করে ফেলেছে। সর্বাঙ্গে ইচ্ছাকৃত অবহেলার অযত্নের ছাপ, গায়ে মুখে এত ময়লা যে মনে হয় এই মাত্র ইঞ্জিন চালিয়ে এলো। দাড়ি সে রাখে না, কিন্তু বোধহয় হপ্তাখানেক খৌরি না করার দরুন খোঁচা খোঁচা দাড়ি গজিয়ে মুখটা বৈঁচি কণ্ঠ কাকীর্ণ বাগিচার মতো বিশ্রী দেখাচ্ছে। কিন্তু এসবে ওর নিজের কোনোরূপ অস্বস্তি হচ্ছে বলে মনে হয় না। সে স্টেশন থেকে পায়দল হেঁটে এসে পিঠের কিট ব্যাগটা সশব্দে মাটিতে ফেলে দিয়ে নাজির সাহেবের বাইরের ঘরের ইজি চেয়ারটাতে এমন আরামের সঙ্গে পা ছড়িয়ে শুয়ে পড়ল যেন এ তার নিজেরই বাড়ি এবং সে এইমাত্র বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসছে। তখন সবেমাত্র সকাল হয়েছে এবং নাজির সাহেব তখনও ওঠেননি। ইজি চেয়ারে শোয়ার একটু পরেই যুবকের নাক ডাকতে লাগল। গোটা আটেকের সময় নাজির সাহেব দাহলিজে এসে যুবককে দেখে একটু হকচকিয়ে গেলেন। মনে করলেন কোনো কাবুলিওয়ালা কাপড়ের গাঁঠরি রেখে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। নাজির সাহেব অতিমাত্রায় ভালো মানুষ, কাজে একজন কাবুলিওয়ালা তার ইজি চেয়ারে ঘুমোচ্ছে মনে করেও তিনি কিছু মনে না করে বাড়ির ভেতর চলে গেলেন, এবং যাতে বেচারার ঘুমের ব্যাঘাত না হয় তার জন্যে তার দুরন্ত ছেলেমেয়ে কটিকে বাইরের ঘরে যেতে নিষেধ করলেন। ছেলেরা এই খবর জানত না, তারা মনে করল মানা যখন করছে তখন নিশ্চয়ই কোনো একটা মজার জিনিস এসে থাকবে সেখানে। ওদের দলের সর্দার আমিরের বয়স খুব জোর বছর আটেক হবে, বাকি সব তার জুনিয়র, সিঁড়ি ভাঙা অঙ্কের মতো এক ধাপ করে নিচে। আমির তার গ্যাংকে চুপি চুপি কি বললে, সকলের চোখে মুখে খুশির একটা তীব্র হিল্লল বয়ে গেল হঠাৎ বিদ্যুৎ ঝলসানির মতো। চুনি বিল্লির মতো মুখ করে সকলে বেরিয়ে গেল। তারপর বাইরের দিক থেকে এসে ঈশ্বর দরজা ফাঁক করে দেখতে লাগল। কিন্তু লোকটার চেহারা দেখে অনেকটা উৎসাহ কমে গেল। ওর মধ্যে সবচেয়ে ক্ষুদে যেটি, সে প্রায় কেঁদে ফেলে বললে, ও বাবা, জু জু। তার এক ধাপ উঁচু সিনিয়র ছেলেটি ভয়ে ভয়ে বললে, ছেলে ধরা, ওই দেখ ঝুলি, বলেই কিট ব্যাগটা দেখিয়ে দিলে। বাস আর যায় কোথা, সঙ্গে সঙ্গে আমির আর সকলে মার মার না পগার পার করে দৌড় দিল। আমির কিন্তু হোটবার ছেলে নয়, তার উপর সে দলপতি, ভয় যতই করুক পালিয়ে গেলে তার প্রেস্টিজ থাকবে না। কাজে সে কিছুই না বলে গম্ভীরভাবে একটা লম্বা খড় এনে সোজা নিদ্রিত যুবকটির নাকের ভিতর প্রবেশ করিয়ে দিল। যুবকটি একেবারে লাফিয়ে চেয়ার ছেড়ে উঠল। আমিরের স্ফূর্তি আর দেখে কে, সে তখন হেসে একেবারে গড়িয়ে পড়েছে। যুবকটি কিছু না বলে হেসে পকেট থেকে একটি রিভলভার বের করে আমিরের দিকে লক্ষ্য করে শট করলে। ভীষণ শব্দে নাজির সাহেব মুক্ত কচ্ছ হয়ে ছুটে এলেন, আরও অনেকে ছুটে এলো। আমির ভয়ে জড়পিণ্ডবৎ হয়ে গেছে,
কান্না পর্যন্ত আসছে না তার। তার বাবাকে আসতে দেখে সে একবার চিৎকার করে তাকে জড়িয়ে ধরল গিয়ে। কিন্তু কিছু বলবার আগে যুবকটি হাসতে হাসতে তার রিভলভারটা নিয়ে আমিরের হাতে গুঁজিয়ে দিতে দিতে বলতে লাগল, এটা তোমায় দিলাম। নাজি সাহেবের দিকে ফিরে বললে, এটা নকল রিভলভার, এটা দিয়ে অনেক পুলিশকে অনেকবার ঠকিয়েছি। নাজির সাহেবে উপস্থিত সকলে যুবককে উন্মাদ মনে করে হতভম্ব হয়ে তার কার্যকলাপ দেখছিলেন। এবার অনেকেই হেসে ফেললে। কিন্তু কারো কিছু বলবার আগে আমির তার বাবার কোল থেকে নেমে যুবকটির দিকে রিভলভার লক্ষ্য করে বলে উঠল, এইবার হাম তোমাকে গুলি করেগা। নাজির সাহেব যুবকটির মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে দেখছিলেন। একে কোথায় দেখেছেন যেন, অথচ ঠিক স্মরণও করতে পারছিলেন না। হঠাৎ পেছন থেকে কড়া ফোন হলো, অর্থাৎ অন্দরমহলের দিককার দরজার কড়াটার শব্দ হলো। নাজির সাহেব দৌড়ের ফাঁকে মুখ দিয়ে জিজ্ঞেস করবার আগেই ভিতর থেকে মৃদু শব্দ এলো, চিনতে পারছো না, ও যে আমাদের আনসার ভাই। নাজির সাহেব দৌড়ে এসে যুবকটিকে জড়িয়ে ধরে বললেন, আরে তোবা, তুমি আনসার? আচ্ছা ভেগ ধরেছ, এ কি কাবুলিওয়ালা সেচেছো কেন বলো তো? আরে ভিতরে এসো, ভিতরে এসো। বলতে বলতে তাকে টেনে একেবারে অন্দরে নিয়ে গেলেন। অন্দরে যেতেই নাজির সাহেবের স্ত্রী তাকে এসে সালাম করল। যুবক হেসে বললে, কিরে বুঝি, তোর চোখের তো খুব তারিফ করতে হয়। আচ্ছা এই 10 বছর পর কি করে দেখে চিনতে পারলি বলতো? এখানে বলে রাখা ভালো, শ্রীমতী বুচি ওরফে লতিফা বেগম আনসারের খালেরা বাহিন বা মাস্তুত বোন। আনসারের চেয়ে বয়সে সে বছর পাঁচেকের ছোট, 20 বছরেই সে বুড়ি না হলেও 4টি ছেলের মা হয়েছে। লতিফা আঁচলে চোখ মুছে বললে, মেয়েরা 10,000 বছর পরে দেখা হলেও আপনার জনকে চিনতে পারে ভাই, ওরা তো আর পুরুষ মানুষ নয়। বলে নাজির সাহেবের দিকে বক্র দৃষ্টি দিয়ে তাকালে। নাজির সাহেব মাথা চুলকাতে চুলকাতে বললেন, দেখো স্ত্রীর ভাইকে 10 জন ভদ্রলোকের সামনে চিনে ফেলে সম্বন্ধটা ফাঁস করে দিলে তুমি হয়তো খুশি হতে, কিন্তু আনসার হতো না। আনসার? নাজির সাহেবের কবজিটা ধরে রাম টেপা দিয়ে বললে, চোপ শালা। তার টেপার তারুণে নাজির সাহেব করে চেঁচিয়ে উঠে বললেন, দোহাই ভাই ছেড়ে দে, আমি তোর শালা। আনসার হেসে হাত ছেড়ে দিলে। নাজির সাহেব কবজিতে হাত বুলাতে বুলাতে বললেন, উহ, আর একটু হলেই হাতটা পাউডার হয়ে গেছিল আর কি, তুমি তেমনি গোয়ার আছো দেখছি। লতিফা হেসে বললে, এখন তোমার এই ঝুলঝপ্পুর পোশাকগুলো খুলে ফেলো দেখি, তৌবা তৌবা কী চেহারাই করেছ, কাপড় চোপড় সঙ্গে আছে না এনে দেব? আগে নিয়ে নেবে না চা আনবো? আনসার মেঝেতেই হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে বললে, আহ কি নাম শুনালি রে বুঝি, চা চা, আহ আগে চা নিয়ে আয়, তারপর সব হবে, বলে গুনগুন করে গাইতে লাগল। লতিফা চা আনতে গেল, যাবার সময় বলে গেল, পাগল। একটি ছোট্ট কথা, অতি মনে হলো যেন লতিফা তার প্রাণের সমস্ত সুধা দিয়ে উচ্চারণ করল ওই কথাটি। ঘর ছাড়া ভাইকে বহুকাল পরে কাছে পেয়ে বোনের প্রাণ বুঝি এমনি করে তোল পার করে ওঠে। চা করতে গিয়ে সেদিন একটু অতিরিক্তই দেরি হলো। সেদিন উনুনের সকল ধোঁয়া বুঝি লতিফার চোখে ভিড় করে জমেছিল এসে। সেদিন চায়ের জলের অর্ধেকটা ছিল কেটলির আর অর্ধেকটা চোখের। চা খাওয়া হলে পরে লতিফা বললে, দাদু তুমি তোমার এই কাবলিওয়ালার পোশাকটা খুলে ফেলো দেখি, কি বিশ্রী দেখাচ্ছে, মা গো ওই ময়লা গদ্ধর পরে থাকো কি করে তাই ভাবছি। আনসার হেসে বললে, গদ্ধর নয় রে বুঝি, এর নাম খদ্দর, একটু থাম না তুই, তারপর দেখবি কি রকম রাজপুত্তরের মতো চেহারা করে ফেলি, বলে নিজের রসিকতায় নিজে হো হো করে হাসতে লাগল। ঘণ্টা দুই পরে শেভ করে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে যখন আনসার বেরুল,
তখন তাকে সত্যি সত্যি রাজপুত্তুরের মতো দেখাচ্ছিল। নাজির সাহেব ও লতিফা তাদের মুগ্ধ দৃষ্টি দিয়ে আনসারকে বারে বারে দেখতে লাগল। লতিফা ছেলেগুলো ততক্ষণে এসে বেশ করে আলাপ জমিয়ে নিয়েছে এবং আমিরের রিভলভারের আওয়াজে চাঁদ সড়ক প্রকম্পিত হয়ে উঠেছে। সে বারে বারে আসে আর তার মাকে বলে, বুঝলে মা, এইটি নিয়ে যুদ্ধ করতে যাব, মামা আর আমি ইংরেজকে একেবারে গুড়ুম বলে তার এবং তার মামার শত্রুর উদ্দেশ্যে রিভলভারের আওয়াজ করে। আনসার বললে, বুঝলি রে বুঝি, ওই রিভলভারটা নিয়ে আজ যা করেছি ট্রেনে, এক বেটা টিকটিকি আমার পিছু নিয়েছিল আজ, শুধু আজ নয় ওরা আছেই আমার পেছনে, রাস্তায় আমার একটি বন্ধু ছিল সাথে, মাথায় হঠাৎ একটা খেয়াল চেপে গেল, আমি বন্ধুটিকে চুপি চুপি বললাম ওই টিকটিকি বাবাজিকে খবর দিতে, আমার কাছে রিভলভার আছে। সে গিয়ে খবর দিতেই আর যায় কোথা, দেখি শ্রীমান রানাঘাট স্টেশনে এক ডজন কনস্টেবল নিয়ে হাজির। আমি নামতেই আমাকে বললে, আপনি থানায় আসুন, আপনাকে আমাদের দরকার আছে। আমি বললাম, আমার সেখানে চা খেতে দেবেন তো? রেলওয়ে পুলিশের দারোগা বাবু বাঁকা হাসি হেসে বললেন, আগে চা জল খাবার সব প্রস্তুত রেখেই আপনাকে নিতে এসেছি। আমি হেসে বললাম, ধন্যবাদ, চলুন। তারপর থানায় না নিয়ে গিয়ে সার্চ করে যখন পেলে এই খেলনা রিভলভারটা, তখন তাদের মুখের অবস্থা যা হয়েছিল না বুঝি তা ঠিক বলে বোঝাতে পারবো না, গোবর থাকলে ছাঁচ তুলে নিতাম বলে গগনবিদারী হাসি। লতিফা হেসে গড়িয়ে পড়ে বললে, আচ্ছা দাদু, তুমি এখনো ছেলেবেলাকার মতো দুষ্টুই আছো দেখছি, সে যাক, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? আনসার হেসে বললে, আরে এত বড় খবরটাই রাখিস নি তুই, আজ আসছি ময়মনসিংহ থেকে, সেখানে এসেছিলাম সিলেট থেকে, সিলেট গেছিলাম ত্রিপুরা থেকে, কুমিল্লা গেছিলাম চাটগা থেকে। নাজি সাহেব বাধা দিয়ে বললেন, আরে থামো থামো, আর বলতে হবে না, বুঝেছি, টোটো কোম্পানির দলে নাম লিখিয়েছো তুমি, এই তো? আনসার বললেন, কতকটা তাই, তবে একবারে বিনা উদ্দেশ্যে নয়, ঘুরি সাথে সাথে একটু কাজও করি বলেই হঠাৎ করে বলে উঠল, বুঝলি রে বুঝি, তোদের এখানে কিন্তু একদিনের বেশি থাকছি নে। লতিফা ব্যথিত কণ্ঠে বলে উঠল, এই তিন ঘন্টার মধ্যে আমাদের এখানটা তোমার কাছে অসহ্য হয়ে উঠল নাকি দাদু? নাজির সাহেব বললেন, জানি ভাই, হে তুমি দেশের কাজ নিয়ে পাগল, তাহলেও এত অল্পে আমার চাকরি যাবে না, সে ভয় তোমায় করতে হবে না। আনসার বললে, দাঁড়াও না একটু, এখনই থানা থেকে খবর নিতে আসবে, আমার আসবার আগে এখানে সাইফার টেলিগ্রাম এসে গেছে যে 109 নম্বর যাত্রা করলে। লতিফা বলে উঠল, 109 নম্বর কি দাদু? আনসার বললে, ও সব বুঝবে না তোরা, আমাদের রাজনৈতিক অপরাধীদের একটা করে নম্বর আছে, সমস্ত সিআইডি পুলিশ অফিসারের কাছে একটা করে লিস্ট থাকে, পাছে অন্য কেউ জানতে পারে তাই আমাদের নাম না নিয়ে নম্বরটার উল্লেখ করে চিঠিপত্র লেখে বা তার করে বলে আনসার হেসে বললে, আমাদের কি কম সম্মান রে বুঝি, সর্বদা সাথে দুজন সশস্ত্র পুলিশ প্রহরী, কোথাও গেলে এলে আগেই পুলিশের অফিসার গিয়ে অভিনন্দিত করে স্টেশনে, তারপর দুবেলা আমাদের দিন কেমনভাবে কাটছে খবর নেওয়া, একেবারে দ্বিতীয় লাট সাহেব আর কি। লতিফার কিন্তু কেন চোখ ছলছল করে উঠল, আনসারের দিকে তার অশ্রুসিক্ত চোখ তুলে বললে, তোমার ছেলেবেলা থেকেই তো জানি দাদু, তুমি চিরটা দিন এমনি পরের দুঃখে পাগল, তবু আজ কেন ইচ্ছে করছে, আমার যদি শক্তি থাকতো তোমাকে এমন করে মরণের পথে এগুতে দিতাম না, কিছুতেই না। আচ্ছা দাদু, তোমার কিসের দুঃখ বলো তো, বাড়ি ঘর বিষয় সম্পত্তি বাপ মা ভাই বোন কিছুরই তো অভাব নেই তোমার, কিন্তু তোমায় দেখে কে বলবে তোমার আত্মীয় স্বজন কেউ আছে, তোমার ঘর বাড়ি বলতে কিছু আছে? আনসার বিষাদজড়িত কণ্ঠে বললে,
আমি তো কোনোদিনই কারোর কাছে বলিনি ভাই যে আমার কোনো কিছু নেই, কেউ কোথাও নেই। দুনিয়ার সব মানুষই এক ছাঁচে ঢালা নয় রে বুঝি। এখানে কেউ ছোটে সুখের সন্ধানে, কেউ ছোটে দুঃখের সন্ধানে। আমি দুঃখের সন্ধানে, মনে হয় যেন আমার আত্মীয় পরিজনের কেউ নই আমি। আমার আত্মীয় যারা, তাদের সুখের নেড়ে আমার মন বসল না। অনাত্মীয়ের অপরিচয়ের দলে নির্হারাদের সাথে আমি, ওদের বেদনায় ওদের চোখের জলে আমি যেন আমাকে পরিপূর্ণরূপে দেখতে পাই, তাই ঘুরে বেড়াই এই ঘর ছাড়াদের মাঝে। শেষের দিকটায় আনসার কেমন যেন অভিভূত হয়ে পড়ল, তারপর একটু সামলে নিয়ে বলতে লাগলো, আমি এখানে কেন এসেছি জানিস? জেল থেকে ফিরে এসে অবধি আমার রাজনৈতিক মত বদলে গেছে। আমি এখন বলে কি বলতে গিয়ে অপ্রভৃত হয়ে বলে উঠল, বুঝি এখনো চরকা কাটিস? লতিফা হেসে বললে, না দাদু, এখন আমার চারটি ছেলে মিলে আমাকে চরকা ঘোরা করে। এখন আপনার চরকাতে তেল দেবার ফুরসত পাইনি, তা দেশের চরকা ঘুরাবো কখন? আনসার হেসে বললে, এখন তাহলে চরকার সুতো ছেড়ে কোলের সুতোদের নিয়ে তোর সংসারে তাঁত চালাচ্ছিস। দেখ, ওলাটা ছেড়ে দিয়ে ভালোই করেছিস ভাই। আমি এখনই বলছিলাম না যে আমার মত বদলে গেছে। এখন আমার মত শুনলে তুই হয়তো আকাশ থেকে পড়বি। ঝাঁক বোঝাই করে করে চরকা বয়ে বয়ে যার কাঁধে ঘাঁটা পড়ে গেছে, তোর সে চরকা দাদু আনসারের মত কি শুনবি? সে বলে সুতোয় কাপড় হয়, দেশ স্বাধীন হয় না। লতিফা সত্যি সত্যি এবার হেসে গড়িয়ে পড়ল। সে বললে, বলো কি দাদু? ওরে বাবা, চরকা নিয়ে ঠাট্টা করার জন্য তুমি নাকি একবার মাহমুদকে কান ধরে সারা ঘর না ঘেঁষড়ে নিয়ে গিয়েছিলে। ও মা, কি হবে এবার? শেষে কিনা তুমি চরকায় অবিশ্বাসী হলে? আনসার এক গাল পান মুখে দিয়ে বললে, সত্যি তাই। আমি আজ মনে করি যে আর সব দেশে মাথা কেটে স্বাধীন হতে পারছে না, আর এ দেশের কি সুতো কেটে স্বাধীন হবে? নাজির সাহেব বললেন, দোহাই দাদা, ও মাথা কাটার কথাটা যেখানে সেখানে বলে নিজের কাঁচা মাথাটাকে আর বিপদে ফেলো না। আনসার হেসে বললে, তার মানে কোনো এক শুভ প্রভাতে মাথাটা দেহের সঙ্গে নন কোঅপারেশন করে বসবে, এই তো? তা ভাই, যে দেশের মাথাগুলো নোয়াতে নোয়াতে একেবারে পায়ের কাছে এসে ঠেকেছে, সে দেশের দু একটা মাথা যদি খাড়া হয়ে থেকে তার অধ্যত্বের শাস্তি স্বরূপ খাড়ার ঘাই লাভ করে, তাহলে হেট মাথাগুলোর অনেকখানি লজ্জা কমে যাবে মনে করি। লতিফা বললে, চুলো যাক তোমার রাজনীতি। এখন আমি বলি দাদু, তুমি চিরকালটা এমনি ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে কাটাবে? আনসার হেসে বললে, চুলোয় আমার চরকাকে দিয়েছি, রাজনীতিটা বোধ হয় দিতে পারবো না। তুই ভুল বললি বুঝি, আমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াইনি, বোনের খেয়েই বোনের বাঘ তাড়াচ্ছি। ঘরের খাওয়া আমার রুচল না, কি করবি বল, কপাল। লতিফা হাল ছেড়ে দিয়ে বললে, যাক, তুমি কারোর কথায় কোনোদিন শোনোনি, আজও শুনবে না, তাই ভাবছি কি করে আমাদের মনে করে এখানে এলে। আনসার বললে, আমি চিরকালই ঠিক আছি, একেবারে বিনা কাজে আসিনি আগেই বলেছি। এখানে একটা শ্রমিক সংঘ গড়ে তুলতে এসেছি, প্রত্যেক জেলায় আমাদের শ্রমিক সংঘের একটা করে শাখা থাকবে, আপাতত সেই মতলবেই ঘুরে বেড়াচ্ছি সব জায়গায়। এখানে হয়তো মাস খানেক বা তারও বেশি থাকতে হবে। এই তো ময়মনসিংহে দু মাস থেকে এলাম। লতিফা ছেলে মানুষের মতো খুশি হয়ে নেচে বলে উঠল, সত্যি দাদু, তুমি এখানে অতদিন থাকবে? বাবা, কি মজাটাই না হবে তাহলে। আমি আজই চিঠি দিচ্ছি খালাম্মাকে, তারা সবাই এসে আমাদের এখানে থাকবে এখন কিছুদিন। দাদু লক্ষ্মীটি এক মাস না, দু মাস, হ্যাঁ কেমন? আনসার হেসে ফেলে বললে, তুই তো খোকার মা হয়েও আজও খুকিয়ে আছিস দেখছি রে, চিঠি লেখ,
তাতে আমার আপত্তি নেই। কিন্তু আমি আমার কাজ নিয়ে এত ব্যস্ত থাকবো যে তোদের সঙ্গে হয়তো সারাদিনে একবার দেখা করতেই পারবো না। আমি এখানে থাকলেও তো তোদের এখানে থাকতে পারবো না, নাজির সাহেবের পেছনে টিকটিকি লেগে একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে। লতিফার হাস্যোজ্জ্বল মুখ এক নিমেষে ম্লান হয়ে গেল। শিশুর হাতের রং মশাল জ্বলে নিভে যাবার পর তার দীপ্ত মুখ যেমন নিরুজ্জ্বল হয়ে ওঠে, তেমনি